नास्ति पापात्मानो अपराधि च कश्चन परिहारे उपलज्जामे किंवु विपुरुषोत्तम भूमौस्खलित पादानां भूमिरेव ब्रह्मणम् तेजातोपराधस्तमेव शरणं प्रभो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः परमारततो शिष्य गुरुवर्गेर पादपद्मेर कृपा भिक्षा करे अक्षय तृतीया शुभ दिने आमरा किछु भगवानेर कथा सेवार कथा श्रवण करे आत्मसदन करार प्रयास करछि। अक्षय तृतीया যে তিথিতে আমি যে কর্মটা করব সেটা অক্ষয় হয়ে থাকবে, সেটা ভালোর দিকে হতে পারে খারাপের দিকে হতে পারে, আবার ভালোর ভালো শ্রেষ্ঠ ভালো সেটাও হতে পারে উত্তম। আমি যদি সকাল থেকে উঠে নিজের সেবাটা করি, শরীরের সেবা, রান্না স্নান আদি, ওটা একটা কর্মের মধ্যে, কিন্তু যে কর্মটা অন্যের উদ্দেশ্যে হয় সেটাকে কর্ম বলা যায় বা দান বলা যায় সেটাকে। যদি আমার পুত্র পরিবারের জন্য কর্ম করি, সেই কর্মের মধ্যে যদি কোনো অসৎ ভাবনা বা পাপ না থাকে, সেবা বুদ্ধি থাকে, তাহলে সেটা ভালো কর্ম হলো। যদি আমি অন্যকে কষ্ট দিলাম বা অন্যের অহিত চিন্তা করে কিছু করলাম, সেটা খারাপ কাজ, পাপ। আরেকটা রয়েছে ভালোর ভালো, অর্থাৎ সর্বোত্তম। ভাগবতে রয়েছে ধর্ম আর পরধর্ম, যেটা সংসারে সমাজে বাঁচতে গেলে যে নিয়ম কানুন গুলো পালন করি সেগুলো ধর্ম, কিন্তু তার উপরে একটা রয়েছে পরধর্ম, ঈশ্বরকে উদ্দেশ্য করে যেটা করা হয় সেটা পরধর্ম। সেই রকম আমরা যদি কর্ম করি, পাপ করলে সেটাও আজকের দিনে নষ্ট যাবে না। নষ্ট যাবে না মানে কি, আমি যে পাপটা করি আমরা, সেই পাপটা কুফল খারাপ ফল আমাদেরকে ভোগ করতে হয়, সেই খারাপ ফলটা ভোগ করলে ওই পাপটা চলে গেল, আমাকে আমি কষ্ট ভোগ করলাম। যদি আমি অক্ষয় তৃতীয়ার দিন কোনো পাপ করি, তাহলে সেই খারাপ ফলটা করার পরে, খারাপ ফলটা পেলাম খারাপ কার্যটা করার পরে, তাও পাপটা ক্ষয় হয় না, বহুদিন আরো অনেক কষ্ট দিতে থাকে। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর যদি আমি ভালোটা করি, তাহলে ভালো করলে এমনি তো অন্যদিনও যদি ভালো করি তাহলে একটা ভালো ফল পাবো। যদি আমি আজকের দিনে ভালোটা করি তাহলে সেটা ক্ষয় হবে না, বহুদিন পর্যন্ত সেটা থাকবে, অর্থাৎ ভালো হতেই থাকবে। একবার ভালো পেলাম তারপরেও ভালো পেলাম, অক্ষয় অর্থাৎ যেটা কোনো ক্ষয় হয় না। এই সংসারে প্রত্যেকটি জিনিসের ক্ষয় আছে, কিন্তু ক্ষয় নেই এমন জিনিসও আছে। কর্ম অনন্ত, কর্মের ক্ষয় নেই, ভগবান অনন্ত, তার কোনো ক্ষয় নেই। কথা বলবেন না প্লিজ। আমার অংশ ভগবান
ভগবানের অংশ যে আমার ভিতরে যে আত্মা সোল এটারও ক্ষয় নেই। আর কর্ম খারাপটা করলে কষ্ট ভোগ করলে খারাপের ফলটা চলে যায়, খারাপ কর্মটা নষ্ট হয়ে যায়। ভালো কর্মটা করলে ভালো ফল অর্থাৎ বাড়ি গাড়ি পেলাম, একটু সুখ পেলাম, তারপরে সে ভালো কর্মটা চলে যায়। কিন্তু অক্ষয় তৃতীয়াতে যদি ভালো করি বা খারাপ করি সে ফলটা অক্ষয় হয়ে থাকে, ক্ষয় হয় না। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন খারাপ কাজ করতে হয় না, তাহলে বহুদিন কষ্ট দেবে। আর যদি অল্প ভালো করা যায় তাহলে বহুদিন সেটা থাকবে। আর ভালোর ভালো অর্থাৎ যদি ভগবানের উদ্দেশ্যে কিছু করা যায়, ঈশ্বরের সম্বন্ধে যদি কিছু করা যায় তাহলে সেটা ভালোর ভালো, অর্থাৎ সেটা সম্পূর্ণ অক্ষয় থাকবে জন্ম জন্মান্তরের জন্য। আমার যে আমি জীবাত্মা সোল এটা কর্মের বসে শরীর ধরে এবং শরীর ছাড়ে, একথাটা গীতায় রয়েছে। যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য, যিনি জন্মগ্রহণ করেছেন মৃত্যু তার জন্য অনিবার্য, এবং যিনি মৃত্যু মুখে পতিত হলেন অথচ মুক্তির জন্য কিছু করেন নাই তার জন্ম অনিবার্য। যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য, এরকম ভাগবতে ভাগবত গীতাতে এরকম রয়েছে। তাহলে আমাদের আত্মাটা বারবার শরীর ছাড়ে এবং শরীর গ্রহণ করে, যখন গ্রহণ করে সেটাকে বলা হয় জন্ম, বার্থ এন্ড রিবার্থ। এটা শ্রীমদ ভাগবতে গীতায় সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে। এটা থেকে কোনো এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। আমি জন্ম নিলাম, আমি অমর হতে পারবো না, আমার মৃত্যু হবে। আমি কোনো বিশেষ কোনো কাজ করলাম না, পুণ্য শুধু নয় মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছু করলাম না, তাহলে আমাকে আবার জন্ম নিতে হবে। মৃত্যুর পরে আমার কর্মটা সঙ্গে যাবে, আমাকে জন্ম নিতে হবে। এই যে জন্ম মৃত্যুর মালায় ঘোরা, এই যে আমাদের আমাদের জীবন, এটাকে ভ্রমণ চলছে, ট্রাভেলিং করছি, আমরা ট্রাভেল করছি, এর শেষ কোথায়? এই যে ভ্রমণের শেষ কোনো এন্ড কোন একটা পয়েন্ট রয়েছে, সেটা কোন রকম শাস্ত্র অন্য কোনো পথ নেই গোবিন্দের চরণ বা হরির চরণ ভজনা করা ছাড়া আর কোনো পথ। জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া বা এটাকে স্টপ করা, পুণ্য কর্ম করে পায়াস অ্যাক্টিভিটিস করে আমি স্বর্গে যেতে পারি, ভালো সুখ ভোগ, এই বাংলাদেশের থেকে ইন্ডিয়া ভালো, ইন্ডিয়া থেকে লন্ডন ভালো, লন্ডনের থেকে আমেরিকা ভালো, এরকম করতে করতে হয়তো স্বর্গ পর্যন্ত যেতে পারি ভালো কাজের দ্বারা। কিন্তু ক্ষীণে পূর্ণে মত্ত লোকং বিশন্তি অথবা দুই ধর্ম মনোপ্রপন্না গতাগতং কাম কামালভন্তি, গীতার একটা শ্লোক। আমি যদি ভালো কর্ম করি আমি একটা হায়ার প্ল্যাটফর্মে যাব, কিন্তু পুণ্য কর্ম বা ভালো কর্মের ফলটা শেষ হলে আমাকে আবার আসতে হবে। ক্ষীণে পূর্ণে মত্ত লোকং বিশন্তি অর্থাৎ পুণ্যটা ক্ষয় হলে আবার এই মর্ত্যলোকে আসতে হবে। মর্ত্যলোকটা হচ্ছে যে লোকেতে মৃত্যু সবসময় জীবকে সাদায়
তার নাম হচ্ছে মর্ত্যলোক, যেখানে মৃত্যুরূপ ভয় বিরাজ করে, তাকে বলা হয় মর্ত্যলোক। সেই মর্ত্যলোকে আসা সেটা একটা বিরাট ট্র্যাজেডি। আমরা ভগবানের সন্তান, ভগবানের অংশ আত্মাটা কেন মর্ত্যলোকে এলাম, এটা খুব একটা বিরাট দুর্ঘটনা। মর্ত্যলোকে আমাদের কেন আসতে হলো? আমার বাবা যদি ধনী হয় তাহলে আমি ধনীর ঘরের ছেলে, আমার বাবার যে বাড়ি সেই বাড়িতে আমি থাকবো, বাবার সম্পত্তিটা আমি পাব। তা আমি যদি ঈশ্বরের সন্তান হই, আমার সোলটা যদি পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ হয়, তাহলে কৃষ্ণ আনন্দময়, আমি কেন দুঃখময় স্থানে আসব? এটা একটা বিরাট, ওটার কারণ সম্বন্ধে বলেছে যে ভগবান স্বতন্ত্র, জীব তার অনু অংশ, অল্প স্বতন্ত্রতা তার মধ্যে ছিল, সেই স্বতন্ত্রটার মিস ইউজ করেছে। ভগবানের দিকে না গিয়ে ভগবানের অন্যদিকে উল্টো দিকে গিয়ে মায়ার আশ্রয়ে কিছু এনজয়মেন্ট, একটা টেন্ডেন্সি লাভ করে সে এই দিকে এসছে। কৃষ্ণ ভোক্তা, আমি হচ্ছে ভোগ্য জীব, কিন্তু আমি ভোক্তা সেজে গেলাম, বিপরীত মুখে আমি যাত্রা করলাম, তার জন্য আমাকে এই সংসারে আসতে হয়েছে। এবং সেই ভোক্তা অভিমান নিয়ে কর্ম করতে করতে কর্মের ফেরে আমি পড়ে গেলাম, এই কর্ম আনছে আবার আমাকে নিয়ে যাচ্ছে, এই করতে করতে যে আসা যাওয়ার যেই পালা, শাস্ত্রীতে অন্য কোনো বিধান নেই, একমাত্র গোবিন্দের পাদ পদ্ম ভজন করা ছাড়া। ঈশ্বরকে জানা, ঈশ্বরকে শ্রদ্ধা করা, ঈশ্বরকে ভজন করা, এছাড়া মুক্তির কোনো পথ নেই, আবার ঈশ্বরের কাছে ফিরে যাওয়া। তার জন্য আমাদেরকে কি করতে হয়, ভালোর ভালোটা করতে হবে, ভালোর মধ্যেও যেগুলো ভালো, অর্থাৎ আমি গরিব দুঃখীকে একটা কিছু দান করলাম, এটা ভালো কাজ, একটা জীবকে কষ্ট থেকে রক্ষা করলাম, এটা ভালো কাজ, আমি একজনকে ভালোবাসলাম, হিংসা করলাম না, এটা একটা ভালো কাজ। কিন্তু ভালোর ভালো, ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে রয়েছেন, কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করবি সম্মান সবে আদরে সর্বদা। প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান জেনে প্রত্যেক জীবকে ভালোবাসা, এটা একটা ভালোর ভালো। আমি একটা দুঃখী বা একটা নিডি লোককে কিছু করলাম, এটা ভালো, কিন্তু আমি তার চামড়া বা তার রং বা তার জাত এগুলো দেখে ভালোবাসলাম, কিন্তু আমি যদি মনে করি যে সে ঈশ্বরের সন্তান, তার মধ্যে ঈশ্বর রয়েছেন, এই ভেবে ভালোবাসা, তখন সেই ভালোবাসার মধ্যে আর ব্যারিকেড কিছু থাকবে না, সেই ভালোবাসাটা কোনো ইয়ে জানবে না, বাউন্ড থাকবে না ভালোবাসার মধ্যে, তখন সে সকলকেই ভালোবাসতে, বড় ছোট, কালো ফর্সা, স্ত্রী পুরুষ, মানুষ, অন্য একটা জীব, কারণ প্রত্যেক জায়গায় ঈশ্বর রয়েছে, সেই ভালোবাসাটা মধ্যে একটা ব্রডনেস রয়েছে, সেই জন্য সেটা ভালোর ভালো। আর যদি আমি ঈশ্বরকে ভজন করি, তার থেকে আর শ্রেষ্ঠ কথা নেই, কারণ আমি একটা ভুল করেছি, ভুলের সংশোধন করলাম, আমি ঈশ্বরকে ভুলে মায়ার সৃষ্ট বস্তুতে আকৃষ্ট হয়েছি, সেটা আমার ভুল, আমি আবার সেই মায়ার থেকে আমি ঈশ্বরের দিকে ফিরে গেলাম, ঈশ্বরকে ভালোবাসলাম, ঈশ্বরকে কিছু দিলাম, সে ভালোর ভালো। আজকে যদি অক্ষয় তৃতীয়া আমি ভগবানের কাছে আসি, এটা একটা ভগবানকে আমি সময় দিলাম, ভগবান খুশি হন, এটা ক্ষয় হবে না। আমি ভগবানের জন্য কিছু নিয়ে এলাম, মিষ্টি নিয়ে এলাম বা ফুল নিয়ে এলাম বা ফল নিয়ে এলাম, এটা ভগবানকে দিলাম দান, এটা কোনো ক্ষয় নেই। এই এটা ক্ষয় নেই মানে, আমি যখন ঈশ্বর সম্বন্ধে কিছু দিচ্ছি, তখন
আমার ওই যে মুক্তির একটা দরজা রয়েছে, যে ঈশ্বরের ভজনা করলে মুক্তি পাওয়া যায়, আমি তার সঙ্গে যুক্ত হয়ে দান করলাম। তার মানে এটা একটা মানে এক্সেপশনাল একটা দান আমি করলাম, ভগবানকে কিছু দিলাম, ভগবানকে শ্রদ্ধাটা দিলাম, ভগবানের জন যারা ভগবানের সাধু, এই যে সাধুকে কিছু দিতে হয়, সাধুর কাছে গেলে ভারতবর্ষের নিয়ম রয়েছে ফল কিংবা বস্ত্র কিংবা এই ধরনের কিছু দিতে হয়। কেন? একটা জগতের মানুষকে দেওয়া, একটা সাধুকে দেওয়া, এর তফাৎটা কোথায়? জগতের মানুষ একটা গ্রহিতা ভূমিকা গ্রহণ করছে, নেবে এসে তার মধ্যে একটা কামনা রয়েছে, আমি আরো যেন পেতে পারি, আরো যেন পেতে পারি। কিন্তু সাধু সাধু তার নিজস্ব কিছু নেই বলে, তিনি সংসার ধর্ম থেকে নিবৃত্ত হয়েছেন বলে তার নিজস্ব কোনো চাহিদা থাকে না, তারা অন্যের কাছে যা পায় সেটা কৃষ্ণের কাছে পৌঁছে দেয়, কৃষ্ণের চরণে পৌঁছে দেয়। এরা নির্গুণ, ওরা ডিমান্ড নেই, যে বস্তুটার কোনো ডিমান্ড থাকে না যিনি গ্রহণ করবেন তার ডিমান্ড নেই, সেটা নির্গুণ দান। এবং যিনি দান করবেন তিনি যদি কোনো অহং না থাকে তাহলে সেটা নির্গুণ দান। একটা সময় আমাদের একজন এই উপরে আচার্য যাদের ফটো রয়েছে, ইনি এনার নাম গুরু কিশোর দাসবাজী মহারাজ, ইনি বৃন্দাবনে প্রায় 40 বছর জঙ্গলের মধ্যে ভজন করেছিলেন, তারপরে উনি নবদ্বীপে যান। নবদ্বীপে একটা কুটি নির্মাণ করে উনি থাকেন। তো একজন নাম হয়ে গেছিল, খুবই সংসারের প্রতি কোনো ছিল না, এনাকে সিদ্ধ